শোনেন আলহামদুলিল্লাহ আপনাদের কাছে বললেন এখন খুব সহজ মনে হবে, দেখলে সহজ মনে হবে, শুধু একটু বাসায় এই দশটা মিনিট যদি দেখেন, বাসায় যদি দেখেন দেখবেন কত সহজ আসে, কারণ ফর্মুলাগুলো তো আস্তে আস্তে জানতেছে, আরো জানবেন, আমি তো জানি না তারপরে শিখতেছি, প্রতিদিন শিখতে দেখেন। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, আসলে ওই এইটুকু কালকে শেষ করে পড়া উচিত ছিল। ইলাহুকুম ইলা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ, তোমাদের ইলাহি ইলাহুন ওয়াহিদ, মানে তোমাদের ইলাহি একজন, তোমাদের উপাস্য এক উপাস্য, লা ইলাহা ইল্লা হুয়া, লা ইলাহা ইল্লা হুয়া, লা ইলাহা, নাই কোনো ইলাহি, ইল্লা হুয়া, তিনি ছাড়া, তিনি হুয়া হুমা হুন্না ইল্লা হুয়া আর রহমানুর রহিম, আর রহমানুর রহিম, তিনি রহমান দয়াময় আর রহিম করুণাময়, রহমান দয়াময় রহিম করুণাময়। এখন বলছে লা ইলাহা, এটা দেখা যায়, এখানে দেখা যায় লা ইলাহা, এটা আমরা আমরা এর আগেও বলছি, তারপরও আবার বারবার বলবো, বুঝলেন, লা ইলা লা ইলা, এই লা লায়ের পরে, এই লায়ের পরে যদি কোনো বিশেষ্য থাকে, লায়ের পরে যদি কোনো বিশেষ্য থাকে, সেই বিশেষের শেষে যদি জবর হয়, জবর হয় তাহলে জবর, ঠিক আছে, লায়ের পরে যদি কোনো বিশেষ্য থাকে, সেই বিশেষের শেষে যদি জবর থাকে, তাহলে বুঝবেন এই লাটা হলো লা, ওই লা যে লা সমস্ত কিছুকে নিষেধ করে দেয়, না করে দেয়, মানা করে দেয়, হ্যাঁ, প্রহিবিশন করে দেয়, নিগেট করে দেয়, এটা করে লা নাফি আল জিন্স, লা মানে না, নাফি মানে নিগেশন, আর জিন্স মানে জাতি, অর্থাৎ এই জাতীয় ইলাহি জাতীয় যত কিছু পৃথিবীতে আছে সব কিছুকে এই লা নিগেট করে, নিষেধ না করে দেয়, কোনো ক্রমেই কোনো ইলাহি থাকতে পারে না, তারা কখনো হতে পারে না কোনো ইলাহি, হ্যাঁ, পশ্চিমকালে হতে পারে না, অ্যাবসলিউটলি নট, কমপ্লিটলি নট, নেভার, আরো আরো বাংলা ইংরেজি জানলে বলেন, আমার তো অত অত ভাষা জ্ঞান নাই। আচ্ছা, লা ইলাহা, নাই কোন ইলাহি, ইলাহুন ছিল কথাটা, ছিল ইলাহুন শব্দ, ছিল ইলাহুন শব্দ, ছিল ইলাহুন, পেজটা চলে গিয়ে হয়ে গেছে জবর, আর জবর, আর এই লা এসে বললো ইলাহি জাতীয়, ইলাহি জাতীয় পৃথিবীতে যত কিছু আছে, লা তুজ্জা হুবল, কি বলে, দুর্গা কালী সরস্বতী, হ্যাঁ, আরো কি আছে, কোনো কিছুই নাই, কোনো ক্রমেই থাকতে পারে না, কোনো রকমের, কোনো রকমের উপাসনা, এই লা এসে বললো, হ্যাঁ, লা ইকরাহা, লা ইলমা, লা ইলমা, ইলম মানে কি ভাই, ইলম মানে কি, ইলম মানে জ্ঞান, ইলম মানে লা ইলমা, 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 লা ইলমা লানা, আমাদের কোন রকমের জ্ঞান, লা ইলমা, হ্যাঁ, আল্লাহ বলছেন লা ইকরাহা ফিদ দ্বীন, ইকরাহা করিহা, না করিহা থেকে ইকরাহা, কোন রকমের বাড়াবাড়ি জবরদস্তি নাই, ইকরাহা হয়ে গেছে, বাড়াবাড়ি জাতীয় যত পৃথিবীতে আছে কিছুই নাই, কোন ক্রমে থাকতেই পারে না, আর ইলেম জাতীয় যত কিছু আছে, এই লা এসে বললো কোন, এটা লা নাফিয়াল জিনিস, এর আগে কয়েকবার বলছি, আজকে আর বেশি বললাম না, তবে লা ইলাহা ইল্লাল্লাহ, তিনি ছাড়া কোন, আর রহমান, রহমান হলো, রহমান হলো, অনেক ব্যাখ্যাকার বলছে রহমান হলো তিনি সবার প্রতি, পাপি তাপি হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবার জন্য তিনি দয়াময়, সবাইকে তিনি দালান কোঠা বাড়ি ঘর টাকা পয়সা নিঃশ্বাস প্রশ্বাস স্বাস্থ্য সুন্দর, হ্যাঁ, সমস্ত কিছু দিচ্ছেন, কারোর প্রতি তিনি কার্পণ্য করেন না, হ্যাঁ, রহমান এই পৃথিবীর জন্য, পৃথিবীতে যা দিচ্ছেন সবাইকে, সবার জন্য তিনি দয়া হয়, কিন্তু রহিম বলছে, রহিম
যে তার দয়া হলো এমন দয়া যে সেটা করুণার মতো স্রোতস মানে স্রোতস্বিনীর মতো সবসময় বয়ে চলছে, কপোতাক্ষ নদের মতো বয়ে চলেছে, যে আমার ভাই কপোতাক্ষ নদীর পারে বাড়িটা কপোতাক্ষ। অথবা বলছে বলা হয় যে সেই দিন সেই বিচারের দিন যেদিন সমস্ত কিছু বিচার হবে সেদিন আল্লাহ তার নির্দেশ আদেশ নিষেধ যারা পালন করছে তার আসে আদেশ নিষেধ যারা পালন করছে তাদের জন্য তিনি দয়াময় থাকবেন আর বাকিদের জন্য ব্যবস্থাপনা রয়েছে। ঠিক আছে, আমরা অত ব্যাখ্যা দেবো না, আমরা এটা বলি ইন্না ফি খলকি সামাওয়াতি ওয়াল আরদি, ইন্না মানে নিশ্চয়ই, ফি মানে মধ্যে, খলক সৃষ্টিতে, খলক শব্দটা কি ক্রিয়া না মাজদা না কর্ম, এখন অবতরণ প্রশ্ন করতেই পারি, এটা হলো ক্রিয়া বিশেষ্য, এটা হলো ক্রিয়া বিশেষ্য, খলাকা ইয়াকলুকু উখলুক, খলাকার বর্তমান কাল কি ইয়াকলুকু, নির্দেশ কি উখলুক, কর্তা কি খালিক, কর্ম কি মাখলুক, আর ক্রিয়া বিশেষ্য কি খালক, ক্রিয়া বিশেষ্য কি খালক, খালকুন হতে পারে, খলকান হতে পারে, খলকিন হতে পারে। ঠিক আছে, ইন্না ফি খলক, খলক মানে সৃষ্টিতে, আচ্ছা সৃষ্টির সৃষ্টি আমি বললাম সৃষ্টি, আচ্ছা সৃষ্টির কর্তা কি আছে, নাই সৃষ্টির কর্তা আছে, আপনি মাছদার বুঝবেন কেন, মনে করেন আচ্ছা সৃষ্টি, হ্যাঁ সৃষ্টি করা এর মধ্যে কর্তা নাই, সৃষ্টি মানে সৃষ্টি মানে আচ্ছা এটা অতীতকাল আছে, সৃষ্টির অতীতকাল আছে নাই, বর্তমানকাল আছে নাই, ভবিষ্যৎকাল আছে নাই, তার মানে এটা মাজদার ক্রিয়া বিশেষ, তাই না, ইন্না ফি খলকি সামাওয়াতি ওয়াল আরদ, নিশ্চয়ই সৃষ্টির মধ্যে, সামাওয়াত মানে নবমণ্ডল আকাশমণ্ডলী, নবমণ্ডল এবং ভূমণ্ডলের সৃষ্টিতে, সৃষ্টিতে ইন্না ফি খলকি সামাওয়াতি ওয়াল আরদ, নিশ্চয়ই আকাশ এবং জমিনের সৃষ্টিতে, স্যার এটা কি ফলকুন ছিল, ফির কারণে জেরি, যেকোনো জায়গা করছিল সামনে আলিফ দেন, তারপরে খা খ দেন, এখন আবার তা দেন, এই আট নম্বর ফর্মের বৈশিষ্ট্য তা দেন, ফলাফল হয়ে গেল এক তালা, কয় নম্বর ফল হলো আট নম্বর ফল, মাসাল ফলাফা হয়ে গেছে এক তালাফা, ফলাফা সে প্রতিনিধিত্ব করেছিল, এক তালাফা সে মত বিরোধ করেছিল, মত মত পার্থক্য করেছিল, বিমত পোষণ করেছিল, এক তালাফা আট নম্বর, এক তালাফা আমরা অতীতকাল জানেন জানেন ইকতালাফা ইকতালাফা ইকতালাফু ইকতালাফা ইকতালাফাতা ইকতালাফা, ওই নাসারের মতো ইকতালাফতা ইকতালাফতুমা ইকতালাফতুম ইকতালাফতি ইকতালাফতুমা ইকতালাফতুন্না ইকতালাফতু ইকতালাফনা ইকতালাফনা, ইকতালাফতু মানে কি আমি মতপার্থক্য করেছিলাম, ইকতালাফনা আমরা মতপার্থক্য করেছিলাম, ইকতালাফার বর্তমান হলো ইয়াক তালিফু, ইকতালাফার বর্তমান কাল কি ইয়াক তালিফু, ইয়াক তালিফু, একটু দেখাই দিন তো ভাই, ইয়াক তালিফু, এটা হলো ইয়াক তালি ইয়াক তালিফু, ইকতালাফার বর্তমান কাল হলো ইয়াক তালিফু, সে মত পার্থক্য করে বা করবে, তুমি মত পার্থক্য করো বা করবে, আমি মত পার্থক্য করি তালিফু, আমরা মত পার্থক্য করি তালিফু, ইকতালাফার ইকতালাফাতে নির্দেশ কি হবে ইকতালিফ, কিভাবে হবে কিভাবে হবে ইয়া ইয়া কিসের চিহ্ন
বর্তমান কালের চিহ্ন আমি আলজেব্রা করতেছি, কেটে দিলাম, এখন উচ্চারণ হতে পারে না, বর্তমান কাল থেকে তো নির্দেশ তৈরি হবে, তাই না? আচ্ছা, তাহলে আমি ওই আলিফ, ওই আলিফ তার জের সহ নিয়ে আসি না, ওই আলিফকে তার জের সহ নিয়ে আসলাম। আর যা আছে সব লেখেন হুবহু, শেষে সুকুন দেন, কি হবে? ইকতালিফ। ইকতালিফ কত পার্থক্য করো বহুবচন? ইকতালিফু, ইকতালিফু, তোমরা মত পার্থক্য করো। আচ্ছা, মত পার্থক্য করিও না, লা তাখতালিফ, তুমি মত পার্থক্য করো না, বহুবচন লা তাখতালিফু, লা তাখতালিফু, তোমরা মত পার্থক্য করো না, যিনি মত পার্থক্য করেন মুখতালিফ, কি হবে? মুখতালিফ, যে বিষয়ে মত পার্থক্য করা হয় কর্মবিশেষক, মুখতালাফ, মুখতালিফ, মুখতালাফ, মুখতালিফ, মুখতালাফ, জের কর্তা জব, এখানে এই সেই ক্ষেত্রে জের কর্তা জব কর্ম, ইকতালিফ, মুখতালিফ, মুখতালাফ, মুখতালিফ, মুখতালাফ, আর ক্রিয়া বিশেষক ইখতিলাফ, ইখতিলাফ, তাহলে এখানে আছে ইখতিলাফ, ইখতিলাফ, একসাথে সংযুক্ত হওয়ার কারণে আলিফটা হয়ে গেছে আলিফ, অর্থাৎ আলিফটা সাইলেন্ট হয়ে গেছে, আলিফটা বানান লিখত হবে কিন্তু উচ্চারণ হবে না, ওয়াক্তিলাফিল লাইলি ওয়ান নাহারি, অর্থাৎ ইকতিলাফ মানে বিবর্তন, পরিবর্তন, মত পার্থক্য, তাই না? যদি মতের ব্যবহার মত পার্থক্য, আর অন্যান্য পরিবর্তন বিবর্তন, অর্থ হবে ইকতিলাফ লাইলি ওয়ান নাহারে, দিবারাত্রির মত পার্থক্যের মধ্যে, মানে কি দিবারাত্রির পরিবর্তনের মধ্যে, দিবারাত্রির বিবর্তনের মধ্যে, আবর্তনের মধ্যে, আবর্তনের মধ্যে, ইন্না ফি খলকি সামাওয়াতি ওয়াল আর, নিশ্চয়ই আকাশ এবং জমিনের সৃষ্টিতে, আমার রাহেন ভাই যেগুলো সাগরে দেখে দেখে আসছে, বড় বড় নৌজান, ছোট ছোট নৌজান, অল ফুলকি আল্লাতি, আল্লাতি, আল্লাতি মানে কি? নৌজান শ্রীবাচক, নৌজান শ্রীবাচক, ঠিক আছে, আল্লাতি তাজরি ফিল বাহরি, তাজরি মানে কি? প্রবাহিত, জারি করে, তাজরি মানে জারি করা, যারা ইয়াজরি, তাজরি শিবাচক শব্দ, তাজরি ফিল বাহরি, যা যা সাগরে চলাচল করে, তাজরি জারি জারি চলাচল করে, তাজরি ফিল বাহরি কি জন্য করে? বিমা, এই কারণে যে, বিমা মানে কি? বিমা মানে কি? বিকজ অফ, এই কারণে যে, বিমা ইয়ানফাউ আন্নাস, এই কারণে যে, ইয়ানফাউ উপকার, সে উপকার করে, নাস মানুষের উপকার, মানুষের উপকারের জন্য, ওমা আনজালাল্লাহু মিনাস সামাই, আর যা কিছু একটা, এক নম্বর বললো, এক নম্বর আল্লাহ বললো যে আকাশ এবং জমিনের সৃষ্টিতে এবং নবমন্ডল এবং ভূমন্ডল সৃষ্টিতে, আর দুই নম্বর বললো সাগরের মধ্যে যে জাহাজ চলাচল করে মানুষের উপকারের জন্য, দিন রাত্রি পরিবর্তনের মধ্যে, আর সাগরে জাহাজ চলাচল করে, এটা তিন নম্বর না, তিন নম্বর, আর বসে ওমা আনজালা আল্লাহ, আর আল্লাহ যা নাজিল করেছেন, আনজালা মানে আল্লাহ, আল্লাহ, আল্লাহ কর্তা, আল্লাহ শেষে পেশ আছে, যে বিশেষের শেষে পেশ আছে সেটা কি? কর্তা, যে বিশেষের শেষে জবর আছে সেটা কি? কর্ম, এটা কিন্তু বাংলা বুঝ, সাধারণ বুঝ, এটা এটার বিশ্লেষণ অনেক কঠিন, আমি এটা সোজা করে এটাকে পানির মতো গুলা বলতেছি, ঠিক আছে? আচ্ছা, ওমা আনজাল আল্লাহ মিনাস সামাই, আল্লাহ যা কিছু নাজিল করেছেন আকাশ থেকে, মিন মাই পানির থেকে, পানির থেকে, আল্লাহ আকাশ থেকে যে নাজিল করেছেন পানির থেকে, কি অর্থাৎ বৃষ্টি, তাই না? বৃষ্টি নাজিল করেছেন, আহিয়া, আহিয়া মানে সে জীবন দিয়েছিল, হায়া সে বেঁচেছিল, হায়া চার নম্বর ফর্ম, আহিয়া সে বাঁচাইয়া ছিল, সে জীবন দিয়েছিল, হা আহিয়া বিহি, অতঃপর তিনি ওর দ্বারা জীবন দেন, জীবন্ত করেন, ওর দ্বারা, বি মানে দ্বারা, হি মানে তার,
জীবন্ত করেন বিহিল আর্দা পৃথিবীকে, পৃথিবীকে বাদ বাদা মাউতিহা, তার মৃত্যুর পরে পৃথিবী মরে যায় না, চৈত্র মাসে পৃথিবী মরে যায় না, খড়খড়া হয়ে যায় না, চৌচির হয়ে যায়, ফেটে 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 যায়, তাই না? বাদা মাউতিহা, মরুভূমি, মরুভূমি কি, মরুভূমি কি সজীব না নির্জীব? মরুভূমিতে কোনো ফসল হয় না, ওখানে যদি বৃষ্টি দেয় কি হয়, আবার জীবিত হয়। আল্লাহ কি করছে মানে ওইটাকে আবার জীবিত, পৃথিবীকে আবার জীবন্ত করে তার মৃত্যুর পরে। মিন কুল্লে দাব্বাতি, বাচ্চা মানে প্রেরণ করেছেন, বাচ্চা মানে ভাই সরাইয়া দিছেন, সরাইয়া দিছেন, হ্যাঁ অস্ট্রেলিয়াতে ক্যাঙ্গারু দিয়ে দিলাম, বাংলাদেশে রয়্যাল বেঙ্গল টাইগার দিয়ে দিলাম, নাকি আল্লাহ সরাইয়া দিছেন, সরাইয়া দিছেন। আমি মাঝে মাঝে এদিক ওদিক কথা বলি যে মনে কিছু জাস্ট এটা বোঝার জন্য আমরা নিজেরা নিরস সাবজেক্ট, ঠিক আছে? বাচ্চা ফিহা, তার মধ্যে তিনি সরিয়ে দিয়েছেন, মিন কুল্লে দাব্বাতি, সমস্ত ধরনের প্রাণী, সমস্ত ধরনের প্রাণী সরাইয়া দিছেন, সরাইয়া দিছেন। এবং বাতাস চলাচল সরাফা, সরাফা চলাচল, বাতাস চলাচলের মধ্যে এই যে বাতাস চলে উত্তর দিক থেকে দক্ষিণ দিক থেকে, তাসরিফি রিয়াহি, বাতাস চলাচলের মধ্যে ওই ওই বসে, ইন্না ফি খালকি সামাওয়াতে, বাতাস চলাচলের মধ্যে আছে সাক্ষারা, নিয়ন্ত্রণ, তিনি নিয়ন্ত্রণ করেন, এই যে মুসাক্ষারা, মুসাক্ষারের মুসাক্ষারি বাইনা বাইনা সামাই ওয়ালা দি, আকাশ এবং জমিনের মধ্যে যে মেঘবালা আছে সেটাকে তিনি নিয়ন্ত্রণ করেন, ড্রাইভ করেন, বাতাস দিয়ে এইদিকে যা, বৃষ্টি দিয়ে ওইদিকে যাস না, আল্লাহ ইচ্ছা লা আয়াতি, এই যে লা মানে ভাই অবশ্যই, এখন আসল কথা বলতেছে আল্লাহ, লা আয়াতি, অবশ্যই নিদর্শন রয়েছে, কি আছে ভাই, অবশ্যই নিদর্শন রয়েছে, লি কাউমিল ইয়াকিলুন, আকলমান জাতির জন্য, বুদ্ধিমান জাতির জন্য অবশ্যই এটার মধ্যে নিদর্শন রয়েছে, চিন্তা করতে হবে, চিন্তা করতে হবে, আর মানুষের মধ্য থেকে, মানুষের মধ্য থেকে মান মানে তিনি, মান মানে যে, মান মানে সে, যে যে ইত্তাখিজু, যে গ্রহণ করে, আখাজার আট নম্বর ফর্ম কি, আর দিতে হবে না, আখাজা ইত্তাখাজা, আখাজা ইত্তাখাজা, আচ্ছা ইত্তাখাজা যারা গ্রহণ করে, আখাজা ধরেছিল, ইত্তাখাজা সে গ্রহণ করেছিল, আখাজা মানে সে ধরেছিল, ইত্তাখাজা মানে সে গ্রহণ করেছিল, ইত্তাখাজা বর্তমান হলো ইয়াত্তাখিজু, সে গ্রহণ করে, মাই ইয়াত্তাখিজু, যে গ্রহণ করে, মিন দুনিল্লাহি, দুন মানে ব্যতীত, আল্লাহ, আল্লাহকে ব্যতীত, আল্লাহকে বাদ দিয়ে যে গ্রহণ করে, আন্দাদা, আন্দাদা সমকক্ষ, আরো একজনকে সমান মনে করে, আল্লাহ তো আছেই, আবার ওই যে দেওয়ানবাগি আরেকজনকে ধরলো, হ্যাঁ আন্দাদা মানে কি সমকক্ষ, নাদা, নাদা চার নম্বর ফর্ম, আন্দা, নাদা, নাদা আমল করেছিল না, ওই নাদা হবে না, আন্দা, আন্দা সমকক্ষ, বিন্দু আন্দাদা, ইউ হিব্বু না হু, হাব্বা ভালোবাসে, ইউ হিব্বু সে ভালোবাসে, ইউ হিব্বু না তারা ভালোবাসে, তাদেরকে ভালোবাসে, ওই যাদেরকে, যাদেরকে আল্লাহ সমকক্ষ মনে করে তাদেরকে ভালোবাসে, ইউ হিব্বু না হুম, তাদেরকে ভালোবাসে, কাহুব্বি,
যেমন যেমন কাহুব্বি যেমন ভালোবাসে তারা আল্লাহকে, তারা ভালোবাসে যেমন আল্লাহকে ভালোবাসে। কার নাম বললো তাদেরকে ওই রকমই ভালোবাসে, আল্লাহকে যেরকম ভালোবাসে। কাহুব্বিল্লাহি তাদের ভালো আসাদ্য হুব্বা লিল্লাহ আল্লাহর জন্য অধিক। ইমানদারদের ভালোবাসা আল্লাহর প্রতি কি ভাই অধিক, আসাদ্য আসাদ্য হুব্বা লিল্লাহ ওয়ালাউ ইয়ারা আল্লাজিনা জলামু, যদি যদি তারা দেখে র মানে আল্লাজিনা জলামু যারা জুলুম করে যারা জুলুমবাজ তারা যদি দেখে আজাবা, যদি তারা সেই আজাব দেখত আমি আল্লাহর কিয়ামতের দিনে শাস্তি যে আজাব সেই আজাব যদি তারা আজাব দেখত আন্নাল আন্নাল কুওয়াতি লিল্লাহ জামিয়া, যে নিশ্চয়ই যে সমস্ত কুয়াত কার সক্ষমতা লিল্লাহ জামিয়া, সমস্ত কুয়াত সক্ষমতা আল্লাহ, তারা যদি দেখতো তারা যদি বুঝতো আল্লাহ সেদিন যাকে ইচ্ছা শাস্তি দিবেন যাকে ইচ্ছা বিচার করবেন। লিল্লাহ ইন্নাল্লাহ শাদীদুল ইকাব, আল্লাহ হলেন কঠোর শাদীদ মানে কঠোর, ইকাব মানে শাস্তি দান, শাস্তি দানে আল্লাহ বড়ই কঠোর। আচ্ছা এই দুইটা লাইন পড়ি 165, এখানে অনেক শব্দ আছে যেগুলো আপনাদের চিন্তা করবে। আমি দাগের নিচে থেকে ইন্না ফি খলকি সামাওয়াতি ওয়াল আরদ, নিশ্চয়ই আকাশ এবং জমিনের সৃষ্টিতে অথবা নবমন্ডল এবং ভূমন্ডলের সৃষ্টিতে বিবর্তন আবর্তন আবর্তন বিবর্তন ইকতিলাফের লাইলি ওয়ান নাহারি, দিবারাতের আবর্তনের মধ্যে বিবর্তনের মধ্যে পরিবর্তনের মধ্যে সাগরের মধ্যে উপকার হয়, উপকার হয় উপকারের জন্য ওমা আনজালাল্লাহু মিনাস সামাই, পানি থেকে বর্ষণ থেকে যা তিনি নাজিল করেছেন তিনি জমিনকে আহিয়া করেছেন মানে জীবন দিয়েছেন পুনর্জীবিত করেছেন জীবন জীবন দিয়েছেন তার মৃত্যুর পরে, অর্থাৎ পৃথিবী শুকিয়ে যায় শুকনো হয়ে যায় খরখর হয়ে যায় হ্যাঁ বিস্তৃত করে দিয়েছেন ফিহা তার মধ্যে ছড়িয়ে দিয়েছেন প্রত্যেক রকমের কুল্লু মানে ভাই সকল সকল প্রত্যেক প্রত্যেক রকমের দাব্বা প্রাণী ছড়িয়ে দিয়েছেন আল্লাহ। বাতাস চলাচলের মধ্যে তাসরিফ সরাফা সরাফা মানে চলাচল করা, বাতাস চলাচলের মধ্যে বাতাস প্রবাহের মধ্যে অসাহাবি অসাহাবি মুসাক্ষারি অসাহাব মানে মেঘমালা, মুসাক্ষারা মানে নিয়ন্ত্রণ করে গাড়ি যেমন কন্ট্রোল করে আল্লাহ সেরকম মেঘমালাকেও কন্ট্রোল করতেছেন। মুসাক্ষারি মাইনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিনের মধ্যে যে মেঘমালা আছে সেগুলো নিয়ন্ত্রণের মাধ্যমে অবশ্যই নিদর্শন অবশ্যই নিদর্শন রয়েছে
তার জন্য নিদর্শন আছে আকালা, সে বুঝেছিল, সে বোঝে না, যারা বোঝে যারা, হ্যাঁ জ্ঞানী সম্প্রদায় না, বুদ্ধিমান সম্প্রদায় না, বুঝবান সম্প্রদায় না, আকালমান জাতির জন্য, সমজদার, সমজদারের জন্য। অমিনান নাসে মাইয়াত্তা কিজু, মাইয়াত্তা কিজু, আর মানুষের মধ্যে থেকে যারা গ্রহণ করে, মাইয়াত্তা কিজু, যারা গ্রহণ করে, যারা গ্রহণ করে, আখাজা ধরেছিল, ইত্তা খাজা গ্রহণ করেছিল, ইয়াত্তা কিজু, যে গ্রহণ করে, মাইয়াত্তা কিজু, মিন দুনিল্লাহি, আল্লাহকে বাদ দিয়ে, দুন মানে ব্যতীত, মিন দুনিল্লাহি, আন্দাদা, সমকক্ষ কাউকে বানায়, সমকক্ষ কাউকে বানায়, তারা ভালোবাসে তাদেরকে, ইউ হিব্বু না হুম, তারা ভালোবাসে তাদেরকে, যেমন ভালোবাসে আল্লাহ, এরকম তারা ভালোবাসে। দূর যেসব দেবতারে আমি বলতে চাচ্ছি না, যাবে আল্লাহ জিনা আমানু, আর ইমানদার যারা তারা কি করে ভাই, আল্লাহ জিনা আমানু, আর যারা ইমানদার, আসাদ্দ হুব্বা লিল্লাহ, তাদের ভালোবাসা আল্লাহর জন্য, মানে জন্য আল্লাহ মানে আল্লাহ, লিল্লাহ মানে আল্লাহর জন্য তাদের ভালোবাসা অধিক। যারা জুলুম করেছে তারা যদি দেখত, তারা যদি দেখতো, দেখবে না, যদি দেখতো, কথা লাউ মানে যদি, লাউ মানে যদি, লাউ মানে যদি বলছিলাম যে লাউ দিয়া যেসব বাক্য শুরু হয় বলা হয় সেগুলো কাল্পনিক কথা, দেখা সম্ভব না। আমার মা যদি বেঁচে থাকতো, আমার মা বেঁচে থাকা সম্ভব, আমি যদি আজকে দেশের প্রধানমন্ত্রী হইতাম, এটা কি স্বাভাবিক কথা? উপমা স্বরূপ আমি যদি আজকে আকাশ ছুঁতে পারতাম, হ্যাঁ আল্লাহ বলছে আমি যদি, আমি যদি, আমি যদি সাগর, সাগরকে সব কালি কালি বানাই দিতাম, নাই অথবা আমি যদি, হ্যাঁ জাল না হা জাল কোরআন আল্লাহ জাবালিন, আমি যদি, আমি যদি পাহাড়ের উপরে কোরআনকে নাজিল করতাম, কাল্পনিক কথা। যদি দেখতো আল্লাহ জিনা জলামু, যারা জুলুম করে তারা যদি দেখতে পেত, স্মরণ করো, যদি তারা দেখে আল আজাবা, যদি তারা আজাব দেখে, আন্নাল কুওয়াতে লিল্লাহে জামিয়া, আন্নাল কুওয়াতে লিল্লাহে জামিয়া, যে নিশ্চয়ই যে সমস্ত কুওয়াত কার, লিল্লাহে জামিয়া মানে সমস্ত, সমস্ত শক্তি, সমস্ত ক্ষমতা আল্লাহ। এটা যদি তারা দেখতে পাইতো, তারা যদি দেখতে পেত, এই যারা জুলুমকারী, আল্লাহ আফসোস করছে, ইন্নাল্লাহা নিশ্চয়ই আল্লাহ শাদীদুল ইকাব, শাদীদুল ইকাব, শাস্তিদান মানে কঠোর, ইকাব মানে শাস্তিদান, শাস্তিদানে তিনি কঠোর। আচ্ছা আমি একবার বলি, আপনাকে বলেন, বলেন একটু, একটু নিজেরা বলেন, আমি একবারও অর্থ বলবো না। এবং যেটা সাগরে চলাচল করে, এই কারণে যে মানুষের উপকার করে, এই কারণে যে মানুষের উপকারের জন্য, আসমান থেকে যে বাড়ি বর্ষণ করেছেন, বাড়ির থেকে যা পাঠাইছেন, বর্ষণ করেছেন, মিন মাইন, আহিয়া বিহি আরদা বাদা মাউতিহা, অতঃপর তিনি আহিয়া বিহি, অতবার তা দ্বারা তিনি জীবন দান করেন যা মৃত ছিল, মৃত্যুর পরে আর দা পৃথিবীকে, তার মৃত্যুর পরে, সব প্রাণী ছড়িয়ে দিয়ে, বাসা মানে ছড়িয়ে দিয়েছেন, তার মধ্যে, তার মধ্যে পৃথিবীর মধ্যে, ফিহা তার মধ্যে, মিনকুল্লে দাব্বাতি, সমস্ত প্রাণী, প্রাণীকুল, প্রাণী সকল, তাসরিফি রিয়াহি, তাসরিফি রিয়াহি, এবং প্রবাহিত করেছেন বাতাস, বাতাস প্রবাহের মধ্যে, হ্যাঁ, ওয়াস সাহাবি
মুসাক্ষারি নিয়ন্ত্রণ করেন তিনি সাক্ষার। আমরা গাড়িতে আমরা গাড়িতে কি দোয়া করি ভাই, সুবহান আল্লাহ জি সাক্ষার লানা হাজা, আমরা গাড়িতে কি দোয়া করি ভাই, সুবহান আল্লাহ জি সাক্ষার লানা হাজা, তিনি পবিত্র যিনি এইটাকে তিনি বশীভূত করেছেন, তিনি এটা নিয়ন্ত্রণ করতেছেন, কন্ট্রোল করতেছেন। ড্রাইভার কন্ট্রোল করতেছে না, কে কন্ট্রোল করতেছে, আল্লাহ কন্ট্রোল করতেছেন। সুবহানাল্লাহ জি তিনি যিনি তার জন্য পবিত্রতা সাক্ষারা যিনি নিয়ন্ত্রণ করেন, আমাদেরকে বশীভূত করে দিচ্ছেন। সাক্ষারা লানা, লামানের জন্য না, হা যা এটা আমরা সাক্ষার মুসাক্ষার মুসাক্ষারি মুসাক্ষারি বাইনা সামাই ওয়াল আর্দ, তিনি নিয়ন্ত্রণ করেন আকাশ এবং জমিনের মধ্যে করেন। অবশ্যই নিদর্শন রয়েছে, লি মানে জন্য, কাউমুন মানে কাউমিন মানে জাতি, আর আপনার একটু পড়েন, আপনার কে পড়বেন, কে পড়বেন, স্বতঃস্ফূর্ত ভাবে আসেন।